হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমি আপনাদের মাঝে গোপ্রো 11 নিয়ে আসলাম। আজকে দেখতে পাচ্ছেন গোপ্রো 11 ব্ল্যাক নিয়ে হাজির হলাম। তো আমি এটা দিয়ে ভিডিও করি, কিভাবে ক্যামেরাতে কি আছে, কত টাকা পড়ছে, সবকিছু আপনাদের কাছকে আমি জানাচ্ছি। তাহলে এটা হচ্ছে ডুয়েল গ্লাস দেখতে পাচ্ছেন, আর এটা হলো যে লক ব্যাটারি খোলার জন্য দেখতে পাচ্ছেন। ব্যাটারি খুললাম, এই হলো যে ব্যাটারি, এটা এইভাবে প্রবেশ করবে। এখানে হলো মেমোরি কার্ড, ভিতরে স্লট দেওয়া আছে, ভিতরে আমার 128 GB মেমোরি ভিতরে লাগানো আছে, আর এলো যে এক্সট্রা ব্যাটারি। আমি এখন লাগাচ্ছি, দেখেন আপনারা, তারপর এটা লাগাচ্ছি। এই যে লক লাগানো হয়ে গেল, এখন এটা আমি পানিতে চুবাতে পারবো, কোনো সমস্যা হবে না। যখন আমি কেসিংটা ইউজ করব তখন কিন্তু এই প্লাস্টিকটা খুলে ফেলতে হবে। উলঞ্জির যে একটা কেসিং আছে, ওই কেসিংটা লাগাতে হলে এটা খুলে ফেলতে হবে, তখন কিন্তু আমি পানিতে ভিজে দিলে তখন পানি ভিজবে তখন। তো সেজন্য এখন এটা ইউজ করে পানিতে ভিজানো যাবে, সমস্যা নেই। আচ্ছা, আমি এখন প্লে করে আপনাদেরকে দেখাই একটু। দেখতে পাচ্ছেন এটা পিছনের সাইড দেখা যাচ্ছে, এমনকি এই পাশেও দেখা যাচ্ছে। দেখেন আমাকে আমাকে আমি নিজেও দেখতে পাচ্ছি ছোট গ্লাস, এমনকি আপনারাও দেখতে পাচ্ছেন দুইটা। এটা সুবিধাটা হলো যে এটাই দুই পাশে দেখা যায়। আমি চাইলে আমার নিজের ভিডিও আমি নিজে করতে পারি, এভাবে ক্যামেরা ধরে আমারটা আমি দেখতেছি, আমার সাইড অ্যাঙ্গেল ঠিক আছে কিনা, সাইডে ঠিক আছে কিনা, সবকিছু আমি এইভাবে দেখে ভিডিও করতে পারতেছি। এখন এটা চাপ দিয়ে ধরে রাখলে অফ হবে, আবার চাপ দিয়ে রাখলে অন হবে, আর এটা দিয়ে ভিডিও চালু হবে, আর হলো ভিডিও অফ হবে। আমি এখন এটা অফ করে দিচ্ছি, দেখেন এই যে অফ করে দিই, পাওয়ার অফ একটা লেখা আছে, তারপর পাওয়ার অফ হয়ে গেছে। আর এটা হলো যে লক, আপনি এখানে চাইলে স্ট্যান্ড লাগাতে পারেন ব্লগের জন্য। তো আমি এখন লাগালাম না, আমি আমার ভিতরে ঢুকে দিই, দেখেন খুব সুন্দরভাবে এটা স্লিম হয়ে গেছে। জিনিসটা আসলে খুবই ভালো, আমি নিজে ইউজ করতেছি, কিন্তু এটা প্রাইসটা একটু বেশি হয়ে যায়, কি বলবো। শুধু যদি আপনি শুধু ক্যামেরা নেন, কেবল কেসিং মেমোরি ছাড়া যদি শুধু ক্যামেরা নেন, আপনার 48,000 টাকা পড়বে। আমি এটা 48,000 টাকা দিয়ে নিচ্ছি শুধু ক্যামেরা, তারপর মেমোরি, তারপর ওই যে মাইক্রোফোনের কেবল, তারপর এক্সট্রা ব্যাটারি নিচ্ছি দুইটা, চার্জার নিছি, এক্সট্রা প্রোটেক্টর গ্লাস নিছি, দুই পাশে গ্লাস লাগানো আছে, এই যে একটা দুইটা এই তিনটা গ্লাস লাগানো আছে। তো টোটাল আমার প্রায় 70,000 টাকা মতো খরচ গিয়েছে আমার এই যে গোপ্রো পিছনে, টোটাল 70,000 টাকা। তো আপনারা যদি গোপ্রো নেন, আমার আগে চিন্তা করতে হবে যে এক্সট্রা অ্যাক্সেসরিজগুলোর দাম কত, আগে এটা জানতে হবে। তো আমার এক্সট্রা অ্যাক্সেসরিজগুলোই প্রাইস গেছে বেশি, 20,000 টাকার মতো। এটা সবারই লাগে, আমার নিজের না, গোপ্রো যারা ইউজ করে তারাই বলতে পারে কত টাকা আসে টোটাল খরচ। তো এই হলো যে গোপ্রোর কাহিনী বললাম আপনাদেরকে। আপনারা চাইলে গোপ্রো 11 ব্ল্যাক নিতে পারেন, না হয় অন্য অন্যগুলো নিতে পারেন, বা গোপ্রোর মধ্যে কম দামিও আছে, আপনি ওইগুলো নিতে পারেন। আশা করি ভিডিও আপনাদের ভালো লাগছে। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে একটা কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা কেমন হয়েছে, আর আমার থেকে প্রাইসগুলো কি বেশি নিয়েছে না কম নিয়েছে অবশ্যই আমাদেরকে জানাবেন। সামান্য এটার সাথে যে মাইক্রোফোন ইউজ করার জন্য যে একটা কেবল, ওই কেবলটার দামই 6,500 টাকা। এবার বুঝেন কি দাম রে ভাই। আসলে ক্যামেরাটা পরে আছিল তো সেই জন্য একটু ময়লা হয়ে গেছে। এই যে কেসিংটা, আমি এখন কেসিং এর ভিতরে ঢুকাচ্ছি, এটা এখন ঢুকাচ্ছি, এই যে লক করলাম সামনে, এরপরে সাইডে সাইডে এখন লক হবে না, ওই ভিতরে যে ছোট ক্লিপটা ওইটা খুলে তারপর এটা করতে হবে। আর এই কেবলটার দাম বলছিলাম 6,500 টাকা, এই হলো বিস্তারিত, তারপরে মিলে নিতে পারেন, সমস্যা নেই। তো ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।